মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন শর্টকাট নিয়মগুলো অবলম্বন করে আমরা সহজেই আমাদের হিসাব নিকাশগুলোকে আরো সহজ করে তুলতে পারি। চলুন প্রথমে আমরা মাইক্রোসফট এক্সেলে যাচ্ছি। আপনি যে সফটওয়্যারটি ইনস্টল করেছেন 2003, 2007, 2010, 2013 আপনার ইনস্টলকৃত সফটওয়্যারটিতে চলে যাবেন। এরপর সেখানে এরকম উইন্ডো মেনু দেখতে পাবেন, যে উইন্ডো মেনুতে এক্সেল শিট সাধারণত এরকমই হয়ে থাকে, যেখানে অনেকগুলো কলাম এবং অনেকগুলো রো থাকে। এ থেকে এই যে উপর থেকে নিচ ভার্টিক্যালি এগুলোকে বলা হচ্ছে কলাম, আর অঙ্ক সংখ্যাগুলো অঙ্কগুলোকে বলা হচ্ছে রো বা সারি। তো এক্সেল বলতেই মূলত অনেকগুলো সেলের সমাহার, যে সেলগুলো রো এবং কলাম নিয়ে গঠিত। তো আজকে আমরা দেখবো কীভাবে এক্সেলে শর্টকাট নিয়ম ইউজ করে আমরা অনেক সহজেই আমাদের কাজ করতে পারি। তো আমি এখানে দেখাচ্ছি যে সাপোজ এটি একটি কলাম, যে কলামের নেম হচ্ছে সিরিয়াল নেম, এসএল সিরিয়াল নেম, সিরিয়াল নম্বর। তো সাপোজ আমাদের এখানে সিরিয়াল নম্বর রয়েছে 50টি বা 500টি। তো সেক্ষেত্রে আপনি প্রতিবারই 1, 2, 3, 4 এভাবে দিয়ে যাবেন, হ্যাঁ দেওয়া যাবে এভাবে। কিন্তু হ্যাঁ, এক্ষেত্রে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, যে আপনি যদি এভাবে রো কলামগুলোতে সিরিয়াল নাম্বার প্রতিবারই মাউস থেকে ক্লিক করে কিংবা কিবোর্ডের মাধ্যমে ইনপুট করে দেন, তাহলে অনেক সময় লাগবে। ধরুন আপনার 20টি সিরিয়াল নাম্বার আছে, তো সেক্ষেত্রে আপনি 20 বার ক্লিক করলেই হয়ে যাচ্ছে। কিন্তু আপনার যদি এরকম থাকে যে 50 কিংবা তার অধিক কিংবা 1000, 2000, 3000 সিরিয়াল নাম্বার থাকে, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, এভাবে করতে গেলে অনেক সময় সাপেক্ষ। এই জন্য যে কাজটি করতে পারেন, যে প্রথম সিরিয়াল নাম্বারের রো বা কলামটিতে আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটি দিয়ে পরের যে সেলটি থাকে সেই সেলে দ্বিতীয় নাম্বার যে সিরিয়াল নাম্বার সেটি দেওয়ার পর, সাপোজ আপনি এখানে শুরু করতে চাচ্ছেন যে সিরিয়াল নাম্বার ফার্স্ট সিরিয়াল 1 থেকে শুরু হবে, এভাবে যতদূর পর্যন্ত যাওয়া যাবে ততদূর পর্যন্ত এগোবে, তাহলে সেক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন যে প্রথম সিরিয়াল নাম্বার প্রথম সেলে এবং দ্বিতীয় সিরিয়াল নাম্বার দ্বিতীয় সেলে দেওয়ার পর প্রথম সেলটিকে ট্র্যাক করে মাউসের কার্সর দিয়ে ট্র্যাক করে দ্বিতীয় সেলে অ্যাড করে দিবেন। এরপর তৃতীয় সেল প্রথম সেল অ্যাড হওয়ার পর দুটি সেল যখন অ্যাড হয়ে যাবে তখন এভাবে প্লাস চিহ্ন চলে আসছে এবং এভাবে প্লাস চিহ্ন চলে আসছে। তো এই বড় প্লাসটি না দিয়ে ছোটো প্লাসটি যখন আসবে তখন এই মাউসের কার্সর ঠিক ওখানে নিয়ে আসার পর এরকম আকার ধারণ করার পর আপনার যত দূর পর্যন্ত সিরিয়াল নাম্বার দরকার, সাপোজ আমি চাচ্ছি যে আমার সিরিয়াল নাম্বারের দরকার 20 পর্যন্ত, তাহলে কিন্তু হয়ে গেল। তো আবার আমি চাচ্ছি যে না, আমার সিরিয়াল নাম্বারটা হবে 101 থেকে শুরু করে, তাহলে সেক্ষেত্রে আমি কী করবো, তো আমার যে সিরিয়াল নাম্বার যেখান থেকে শুরু করতে চাচ্ছি সেই সিরিয়াল নাম্বারটা প্রথমে আমাকে ইনপুট করতে হবে, এবং দ্বিতীয় ওই সিরিয়ালের পরের সিরিয়াল যেটি হয় সেইটা আমি ইনপুট করবো 101, 102। তো এরপর আমি 101 নাম্বার সেলটিকে ট্র্যাক করে আমি দ্বিতীয় সেলে নিয়ে এসে দিলাম। এরপর যদি আমি মাউসের কার্সর দিয়ে ট্র্যাক করে নিয়ে যাই তাহলে কিন্তু অনুরূপভাবে আমার পরবর্তী সিরিয়াল নাম্বারগুলো পেয়ে যাচ্ছি। এটি হচ্ছে একটি শর্টকাট ওয়ে বা পদ্ধতি, যেটি ইউজ করে আপনি সহজেই আপনার রেজাল্ট শিটকে বা যে কোনো এক্সেল শিটের প্রয়োজনীয় সিরিয়াল নাম্বারগুলোকে শর্টকাট ইউজ করতে পারেন। তো এই ছিল আমাদের সিরিয়াল নাম্বার। এরপর আমরা যদি নেম দিই, যে নেম এ নেম, যেখানে আমার নেম থাকবে 50 জনের, তো এই 50 জন ব্যক্তি সাপোজ একটি কোম্পানির বা একটি প্রতিষ্ঠানের 50 জন ব্যক্তি, যে যে এমনটা নয় যে 50 জন ব্যক্তি হঠাৎ করে চলে গেল বা তারা রিটায়ার হয়ে গেল, তো 50 জন ব্যক্তির মধ্যে এমন হতে পারে যে 2-1 জন করে চলে যাচ্ছে। তো সেই 50 জন ব্যক্তির নাম আমি বারবার না দিয়ে যদি আমি চাই যে একই, যেহেতু 2-1 জন চলে যাওয়ার সম্ভাবনা আছে, তো 50 জন ব্যক্তির নাম আমি আগে থেকেই লিস্ট ভিউয়ে এন্ট্রি করতে পারি। তো সেই লিস্ট ভিউয়ে এন্ট্রি করার পর যদি আমার সেই নামগুলো বারবার প্রয়োজন হয় তাহলে কিন্তু আমি নামগুলো টেনে নিয়ে আসতে পারি। সাপোজ আমি দেখাচ্ছি যে তো এরকম 3টি নাম আমি এখানে দিয়ে দিলাম। তো এরকম যদি এরকম হয় যে 50 জন ব্যক্তি এমপ্লয়ার রয়েছে তাদের নামগুলো লিস্ট ভিউয়ে
লিস্টেড রয়েছে। তো আপনি সেক্ষেত্রে বারবার যদি প্রয়োজন পড়ে বিভিন্ন ডকুমেন্টস এর নামগুলো উঠে আসে, তাহলে সেক্ষেত্রে আপনি বারবার লিখে যাবেন না, কখনোই না, লিস্ট ভিউ থেকে সেগুলোকে আপনি নিয়ে আসতে পারেন। তো এর জন্য যে কাজটি করতে হবে, প্রথমে আপনাকে লিস্ট ভিউয়ে লিস্টে থাকতে হবে। এরপর যদি আপনি এমনটি করেন যে ফার্স্ট নেমটি লেখার পরেই মাউসের কার্সার ট্র্যাক করে নিয়ে এসেছিলেন, দেখেন আমার সবগুলো কিন্তু এক হয়ে গেলো। তো যেটা করতে পারে সেটা হচ্ছে, এভাবে অ্যাড করার পর যদি আপনি মাউসের কার্সার দিয়ে ঠিক ট্র্যাক করে নিচের দিকে নিয়ে আসেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে আপনার এই প্রয়োজনীয় নেমগুলো বারবার লিখতে হচ্ছে না, লিস্টের কৃত নামগুলো বারবার ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। তো এটি ছিল আরেকটি ওয়ে। এবার আমি যে জিনিসটি দেখাবো সেটি হচ্ছে যে, আপনারা অনেক সময় দেখে থাকেন যে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন এনজিও, তাদের যে হিসাব নিকাশগুলো, ইনস্টলমেন্টগুলো, সেই ইনস্টলমেন্টগুলো কিন্তু কিস্তিগুলো কিন্তু এভাবেই করে থাকে যে তারা একটা নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে তাদের হিসাব নিকাশগুলো পেড করে থাকে কিংবা কিস্তি নিয়ে থাকে। তো ধরা যাক যে একজন ব্যক্তি যার পঞ্চাশ হাজার টাকা ব্যাংক থেকে উঠাই নিয়েছেন, এবং ওই 50,000 টাকার যে ইন্টারেস্ট সেটি সহ তাদের 51,000 টাকা হয়ে গেল সাপোজ। তো এই টাকাটা কীভাবে পরিশোধ করতে পারে সেগুলো কিন্তু আমরা অটোমেটিক কিছু সফটওয়্যার থেকে করে দিতে পারি, কিংবা আমরা নিজেরাও আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কিন্তু সেই সফটওয়্যারটা ইমপ্লিমেন্ট করতে পারি। তো আমি আপনাদের আজকে দেখাবো সেরকমই একটি ডেমো পেজ। বা এই জন্য আপনাদের কাজটি করতে হবে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে নিউ যাওয়ার পর এখানে কিন্তু নিউ এ অনেকগুলো দেখতে পাচ্ছেন যে এইটা যেমন রয়েছে একটি ইওর কোম্পানি নেম এখানে দেওয়া রয়েছে, এখানে ব্লাড প্রেশার ট্র্যাকার, এখানে থেকে ব্লাড প্রেশার ট্র্যাক করতে পারেন। এখানে রয়েছে এক্সপেন্স রিপোর্ট, তো এইখানে থেকে এক্সপেন্স রিপোর্ট নিতে পারেন। এরপর দেওয়া রয়েছে লোন অ্যামোর্টাইজেশন শিডিউল নিতে পারেন, বা পার্সোনাল মান্থলি যে এই লিস্টগুলো রয়েছে সেগুলো দেখতে পারেন। তো আমি আজকে আপনাদের দেখাবো যে কীভাবে লোন অ্যামোর্টাইজেশন শিডিউল আপনি মেনটেন করতে পারেন। তো এখানে দেওয়া রয়েছে যে লোন অ্যামোর্টাইজেশন শিডিউল, আপনি চাইলে কিন্তু এই ইয়াগুলোতে, ফিল্ডগুলোতে ডাটা বসিয়ে আপনার প্রয়োজনীয় যে লোন কিংবা ইনস্টলমেন্ট সেইগুলো কিন্তু সহজেই করে দিতে পারেন। সাপোজ এখানে দেওয়া রয়েছে যে লোন অ্যামোর্টাইজেশন শিডিউল, এখানে ইন্টারভ্যালু দেওয়া আছে লোন অ্যামাউন্ট সাপোজ নেওয়া হয়েছে 50,000 টাকা নেওয়া হয়েছে। অ্যানুয়াল ইন্টারেস্ট রেট, যে বার্ষিক কত পার্সেন্ট ইন্টারেস্ট দেওয়া হবে, সাপোজ বার্ষিক 1% ইন্টারেস্ট দেওয়া হবে। এবং লোন পিরিয়ড ইন ইয়ার, বছরে সে কী পরিমাণ লোন শোধ করবে, অর্থাৎ কী পরিমাণ লোন পিরিয়ড ইন ইয়ার্স, এক বছরে সে কীভাবে কতটি শোধ করবে। সাপোজ এক বছরে সে 10টি কিস্তি দিবে বা ইনস্টল দিবে। এরপর বলা হয়েছে যে নাম্বার অফ পেমেন্টস পার ইয়ার, সে কীভাবে বছরে পেমেন্ট করবে। সাপোজ সে চাচ্ছে নাম্বার অফ পেমেন্টস সাপোজ 12টি ইনস্টলমেন্টে সে শোধ করে দিবে। স্টার্ট ডেট অফ লোন, সে লোনটা কবে শুরু করবে। সাপোজ যদি বছরের প্রথম হয়, সাপোজ দেখা যাচ্ছে যে সে 18 সালের শুরুর দিকে লোনটা উঠাইল, তাহলে কী হচ্ছে যে এক তারিখ সেটা হচ্ছে এক মাস, এবং ইয়ারটা হচ্ছে 2018। তাহলে এই স্টার্ট লোন ডেট শুরু হয়ে যাচ্ছে তার 1 তারিখ এবং 1 মাস এবং 2018 সালে। অপশনাল এক্সট্রা পেমেন্ট, যদি সে এক্সট্রা কোনো পেমেন্ট করতে চায়, যেমন আমরা অনেক সময় দেখি যে সঞ্চয় বলতে এটাকে এক্সট্রা পেমেন্ট বোঝায়, যেমন এখানে যদি সে এক্সট্রা পেমেন্ট করতে চায়, এক্সট্রা পেমেন্টস সাপোজ সে 2টা করলো, তাহলে এই যে সিস্টেমটা এখান থেকে কিন্তু সে 2টা করতে পারল। এরপর লেন্ডার নেম, যে ঋণটা নিল সাপোজ তার নাম হচ্ছে সামিউল, এবং এখানে দেখা যাচ্ছে যে তার টোটাল যে লোন সামারি সেটা হচ্ছে যে প্রথম যে 50,000 টাকার লোন সে নিল, শিডিউল পেমেন্টে দেখা যাচ্ছে যে 41,066.95 টাকা, এবং শিডিউল নাম্বার অফ পেমেন্টস 120 টাকা, অ্যাকচুয়াল নাম্বার পেমেন্টস 94, টোটাল আর্লি পেমেন্টস 186, এবং টোটাল ইন্টারেস্ট হচ্ছে এই যে টাকাটা সে দেখাচ্ছে। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এইগুলো কিন্তু তার পেমেন্ট ডেট এবং বিগিনিং ব্যালেন্স, অর্থাৎ প্রথম বছর সে যেহেতু কত করে দিবে, প্রথম বছরে সে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট তাহলে 50,000 টাকা ছিল,
এখান থেকে সে লোন পরিশোধ করার পর টাকা থাকতেছে এইটা, পরবর্তীতে সে ওই টাকা থেকে এই টাকা পরিশোধ করলে এই যে যে লোনগুলো সেগুলো হচ্ছে পিএমটি নাম্বার, পেমেন্ট ডেট, বিগিনিং ব্যালেন্স, শিডিউল পেমেন্ট, এক্সট্রা পেমেন্ট, টোটাল পেমেন্ট, প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট এবং এন্ডিং ব্যালেন্স, কিউমুলেটিভ ইন্টারেস্ট, এই সবগুলো মিলে কিন্তু সে তখন আর তাকে হাতে হাত দিয়ে লিখে লিখে কাজ করতে হচ্ছে না। তার বাৎসরিক যে লোন পেমেন্ট সিস্টেম সেটি কিন্তু সে এই সফটওয়্যারের মাধ্যমে সহজেই করতে পারতেছে। তো আজ এ পর্যন্তই, আগামী টিউটোরিয়াল দেখার প্রত্যাশা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।